নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই এপ্রিল মাস ধনু রাশির কেমন যাবে ধনু রাশির স্বাস্থ্য ধনু রাশির ভাগ্য আপনাদের প্রেম আপনাদের শিক্ষা কর্ম বৈবাহিক জীবন বিদেশ কেমন যেতে চলেছে এই এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি তাই আপনি যদি ধনুরাশির মানুষজন অবশ্যই দেখবেন বা আপনার যদি কোনো আত্মীয় স্বজন পরিবার পরিজন থাকে অবশ্যই এই ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করবেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ধনুরাশির এপ্রিল মাস অবশ্যই আলোচনাটি অবশ্যই আপনারা ধনু ধনুরাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকেরই যে রেজাল্ট পাবেন এমন নয় কারণ এখান থেকে আমি আপনাদের দশা মহাদশা আপনাদের হস্তরেখা বা জন্মকুণ্ডলে আমি দেখতে পাচ্ছি না কিন্তু হ্যাঁ বর্তমান গ্রহের গোচর অনুযায়ী আমি কিন্তু এপ্রিল মাস আপনাদের কি সম্ভাবনা উঠে আসতে চলেছে তার একটা পূর্বাভাস এই ভিডিওর মধ্যে আমি দেওয়ার চেষ্টা করছি অবশ্যই আপনারা এই ভিডিওটিকে বন্ধু হিসাবে অবশ্যই নেবেন বা চলার পথের পাথর হিসেবে অবশ্যই নেবেন বিশেষভাবে কিন্তু এই ভিডিওটি আপনাদেরকে অনেক লাভ কিন্তু দিবে প্রথম আসি আপনাদের স্বাস্থ্য দেখুন আপনাদের রাশির অধীপ প্রতি সরাসরি পঞ্চমভাবে অবস্থান করে নবম দৃষ্টি দিয়ে আপনার রাশিকে দেখছে অর্থাৎ শরীর স্বাস্থ্যের জায়গাটি নিয়ে খুব একটা বড় সমস্যা না থাকলেও যেহেতু আপনাদের পঞ্চম প্রতি আপনাদের বঞ্চপতি মঙ্গল আপনাদের শুনির সাথে যুক্ত রয়েছে আমি বলবো কিছুটা হলো আপনাদের পেটের সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ ফাস্ট ফুড এবং জাঙ্ক ফুড অবশ্যই এড়িয়ে চলুন ধনুরাশি ধনুরাশির আপনাদের শিক্ষার জায়গা কেমন হবে দেখুন পঞ্চমভাবে আপনাদের বৃহস্পতি অবস্থান করছে এবং ১৪ এপ্রিল আবার রুবি অবস্থান করছে খুব ভালো শিক্ষার জায়গাটা আপনাদের ভাগ্যাধিপতি অবস্থা করে শিক্ষার জায়গাটা কিন্তু খুব ভালো যাদের গভর্নমেন্ট এক্সাম রয়েছে বা বা কোনো কোনো ফর্ম করতে চাইছেন চাইছেন অ্যাডমিশন নিতে অবশ্যই আমি বলবো চোদ্দোই এপ্রিলের পর আপনাদের কিন্তু করলে খুব ভালো কিন্তু হবে অর্থাৎ যারা শিক্ষার্থীরা রয়েছেন কি না আপনাদের উচ্চ শিক্ষার জায়গা হায়ার লেভেলে যারা পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো বা কোনো ফর্ম ফিল বা কোনো অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু চোদ্দো এপ্রিলের পর থেকে আপনাদের খুব ভালো আপনাদের হবে সে আপনাদের বিবাহ আপনাদের গৃহপ্রবেশ আপনাদের অন্নপ্রাশন যে কোনো দিকে কোনো শুভ কাজ বা কোনো সম্পত্তি কিনা বা কোনো সম্পত্তি দীর্ঘদিন আটকি ছিল সে সম্পত্তি আপনি সেল করতে পারছিলেন না সে প্রপার্টি বিক্রি করতে পারার সম্ভাবনা প্রবল রয়েছে এবং এর পাশাপাশি কোনো জায়গা থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি আপনি শেয়ার বাজার বলুন ফাটকা বলুন লটারি বলুন যে কোনো দিক থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে কারণ আপনাদের ভাগ্যাধিপতি তুঙ্গগৃহে অবস্থান করছে এবং বৃহস্পতির সঙ্গে অর্থাৎ এই যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক জায়গা খুব লাভ কিন্তু দেবে যারা গোল্ডের বিজনেস করছে চাঁদির বিজনেস করছেন এখান থেকেও কিন্তু আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন অর্থাৎ চোদ্দো এপ্রিলের পর থেকে আপনাদের এক কথায় স্বর্ণময় যুগের সূচনা কিন্তু হতে চলেছে গোল্ডেন টাইম আসতে চলেছে এবং আপনাদের এ মাসে বেশ কিছু দীর্ঘদিন এমন কোন কাজ পেন্ডিং হয়েছিল সে কাজ আপনাদের সম্পন্ন হবে এবং পাশাপাশি আপনাদের ফিনান্সিয়াল জায়গা অর্থনৈতিক জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখা কিন্তু যাচ্ছে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো কিন্তু দিবে এবার আসি আপনাদের ক্ষেত্রে প্রেম দেখুন প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের মোটের উপর দিয়ে যথেষ্ট ভালো যদিও রবি অবস্থান করছে এবং মঙ্গল আপনাদের পঞ্চমপতি যেহেতু শুনির সাথে এবং রাহুর সাথে যুক্ত থাকবে সেখানে আপনাদের ইগো সেন্টিমেন্ট অবশ্যই আসবে এই ইগো সেন্টিমেন্টটা আপনাদের কাটাতে হবে তবেই কিন্তু আপনাদের লাভ লাইফটা কিন্তু ভালো যাবে যদিও আপনাদের পঞ্চম নিজস্ব ব্যক্তিগত পঞ্চম ভাব দেখা দরকার রয়েছে কিন্তু বর্তমান সময়ে কিন্তু আপনাদের প্রেমের ক্ষেত্রে মোটের উপর কিন্তু শুভ ফল দিবে এবং পঞ্চম ভাবের উপর দিয়ে শুক্র বাস করবে আপনাদের ক্ষেত্রে লাভ লাইফটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু নির্দেশ কিন্তু করছে এবার আসি আপনি সিংহ আপনি ধনু রাশি মানুষ আপনার ক্ষেত্রে বিজনেসের জায়গা কেমন দেখুন যখন ভাগ্য যদি সাথ দেয় আমি একটা কথা বলেছি আপনার ভাগ্য তুঙ্গক্রিয়া অবস্থান করছে ভাগ্য যখন আপনার সাথ দিবে কিনা আমি বলল পাহাড় ভাঙা যায় যে যদিও আপনার সপ্তম প্রতি আপনার রাহুর সাথে যুক্ত হচ্ছে কিছুটা সমস্যা আসবে কিছুটা ভুল ডিসিশন নিতে পারেন কোনো জায়গাতে ভুল ইনভেস্টমেন্ট নেই কিন্তু যেহেতু ভাগ্যাধিবতি তুঙ্গক্রিয় অবস্থান করছে ভাগ্যের সাপোর্টে আপনাদের প্রতিবন্ধকতাগুলো আপনারা কিন্তু কাটাতে কিন্তু পারবেন না খুব দায়িত্ব নিয়ে বলছে ও চ্যালেঞ্জের সাথে বলছে কথাটা কারণ ভাগ্য যখন আমাদের সাথ দেয় কিনা অনেক মানে কঠিন কাজ আমরা কিন্তু হাসিল করে নিতে পারি কর্ম অবশ্যই আছে মেহনতি অবশ্যই আছে ও কিন্তু কপালের কিন্তু দরকার রয়েছে ভাগ্যের দরকার রয়েছে তবেই কিন্তু আপনি অনেক উঁচুতে অনেক উচ্চ পর্যায়ে আপনি কিন্তু যেতে পারবেন এবার আসি আপনি ধনুরাশি মানুষ আপনার এ মাসে বৈবাহিক জীবনটা কিন্তু যথেষ্ট ভালো দেখুন সপ্তম প্রতি আপনার বিশেষ করে পঞ্চম ভাবে অবস্থান করছে যারা বিশেষ করে বিবাহের জন্য প্রচেষ্টা করছেন বিয়ে হয়ে যাওয়া বা বিয়ের জন্য কথাবার্তা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে যারা লাভ ম্যারেজ করতে চাইছেন তাদের ক্ষেত্রেও ভালো অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো ফল কিন্তু এই মাসে কিন্তু আপনাদের দিবে এবং গভর্নমেন্ট থেকে সাপোর্ট গভর্নমেন্টের কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছে গভর্নমেন্টের কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা আপনি এনজিওর সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো লাভ কিন্তু দিবে এবং কর্মক্ষেত্রে কর্মাধিপতি আপনাদের রাহু সাথে যুক্ত কিছুটা কর্মক্ষেত্রে আপনাদের চাপ থাকবে কিন্তু যারা কর্মক্ষেত্রে চিন চাইছেন বা কর্ম পরিবর্তনের একটা চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো লাভ কিন্তু দেবে এবং বিদেশ থেকে যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ থেকে কিন্তু আপনারা লাভ পাবেন এবং যারা অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত রয়েছেন পেট্রোল কেমিক্যালের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন টেলিকমের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকেও কিন্তু আপনারা কিন্তু যথেষ্ট লাভ পাবেন এবং গার্মেন্টসের বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা সঙ্গে যুক্ত রয়েছেন ফুডের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন এই মাসটা আপনাদের ব্যবসা থেকে যথেষ্ট লাভ এই মাসে কিন্তু দিতে চলেছে ধনু ধনুরাশির অর্থাৎ ধনুরাশি এক কথায় ধনের ভান্ডার পূর্ণ করতে চলেছে এবং ধনুরাশির এই মাসে আপনাদের বিশেষ করে যারা ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পাবেন কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ যাদের ঋণ হয়ে গিয়েছিল কিছু কিছু ঋণ পরিশোধ এবং কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করে কোনো লাভ আপনারা কিন্তু পেতে কিন্তু পারেন তবে রাগ জেদ আপনাদের থাকবে গাড়ি বা বাইক যারা চালাচ্ছেন অবশ্যই সাবধানে চালাবেন এবং আপনাদের ধনাধিপতি রাহুস শনির সাথে যুক্ত হয়েছে এখানে আপনাদেরকে খরচের দিকটা অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে মোটের উপর দিয়ে ধনুরাশির এই এপ্রিল মাস খুব শুভ যেতে চলেছে যে কোনো দিক থেকে আপনাদের অপরচুনিটি এই মাসে আসতে চলেছে অবশ্যই আপনারা সূর্য দেবতাকে অবশ্যই জল নিবেদন করুন বিশ্ভতি বীজ মন্ত্র আপনারা পাঠ করুন বিষ্ণু শস্ত্র আপনারা পাঠ করুন এবং হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন বিশেষভাবে এই মাসটা আপনাদের ক্ষেত্রে শুভ কিন্তু যাবে যাদের ক্ষেত্রে হচ্ছে না মিলছে না অবশ্যই নিজস্ব ব্যক্তিগত জন্মছক হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন এবং পাশাপাশি আপনারা যারা ভিডিওটি দেখছেন অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা প্রচুর সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং প্রচুর প্রচুর ভিডিওটিকে শেয়ার করুন नमस्कार धन्यवाद